আজকে লেসনটা 2022-23 সালে এসএসসি পরীক্ষার্থীদের জন্য উইদাউট ক্লু। তোমাদের উইদাউট ক্লুটা সাধারণত আর্টিকেল এবং প্রিপোজিশন দিয়ে এটাকে ফিল আপ করতে হবে। নিশ্চয়ই তোমরা মনোযোগের সাথে বসেছ, শুরু করছি। দেখো, চাইল্ড লেবার, শিশু শ্রম ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট কার্সেস ড্যাশ দ্য 21st century। এখানে অবশ্যই প্রিপোজিশন অফ হওয়া উচিত, অফ দ্য 21st century। ইট ইজ আনফর্চুনেট, এটা দুর্ভাগ্যবশত, দ্যাট যে দিস হ্যাজ বিকাম ভেরি অ্যাকসেপ্টেড, এটা সমাজে মেনে নেওয়া হয়, ইন আওয়ার সোসাইটি, আমাদের সমাজে এটাকে মেনে নেওয়া হয়। এটা অবশ্যই ইন বসবে প্রিপোজিশন। অনলি পোভার্টি, শুধুমাত্র দারিদ্রতা, ইজ রেসপন্সিবল, দায়ী ফর দিস, এটার জন্য প্রিপোজিশন ফর আসবে। এটা ইন এ ফ্যামিলি, একটা পরিবারে, এখানেই আসবে, অফ ফাইভ, ইন এ ফ্যামিলি অফ ফাইভ অর সিক্স চিলড্রেন, পাঁচজন অথবা ছয়জন শিশুর একটা পরিবারে, দ্য প্যারেন্টস, পিতামাতা, হ্যাভ টু সেন্ড দেয়ার কিডস, তাদের শিশুদেরকে পাঠায় টু ওয়ার্ক, কাজে, সো দ্যাট, যাতে করে দে ক্যান ফিল দেয়ার স্টমাক, যাতে করে তারা তাদের পেট ভরে খেতে পারে। এখানে ক্রস হবে। দিস পোর অ্যান্ড হেল্পলেস চিলড্রেন, এই গরিব এবং অসহায় শিশুরা আর রিওয়ার্ডেড উইথ, এখানে উইথ বসবে, WITH, উইথ অল কাইন্ডস অফ, এখানে একটা অফ বসবে, প্রিপোজিশন অফ, অ্যাবিউজ, প্রতারণা, দো, যদিও, দে ওয়ার্ক হার্ড, তারা কঠোর পরিশ্রম করে, অল ডে লং, সারাদিন ভরে। নো আদার থিং ইজ অ্যাজ ডিসগ্রেসফুল অ্যাজ চাইল্ড অ্যাবিউজ ফর এ ন্যাশন, একটা জাতির জন্য এই শিশুদের প্রতারণার চাইতে বড় অমানবিক আর কিছু নাই। এখানে অবশ্যই দা হবে, টিটা বড় হাতের হবে, যেহেতু সেন্টেন্সের প্রথম শব্দ। দ্য গভর্নমেন্ট হ্যাজ টেকেন নেসেসারি মেজার্স টু, এখানে প্রিপোজিশন টু হওয়া উচিত অবশ্যই, টু সেক ইট, এটা দমন করার জন্য সরকার যথাযথ পদক্ষেপ নিচ্ছে। তাহলে তোমরা দেখলে যে আমাদের এই উইদাউট ক্লুটা আমরা ফিল আপ করে ফেললাম আর্টিকেল আর প্রিপোজিশন দিয়ে। এটাই কিন্তু 2022-23 সালে এই ধরনের উইদাউট ক্লুটাই পরীক্ষা আসবে। এবার আমরা পরের শিটে যাব, পরের শিটে গিয়ে দেখব যে আমরা যেটা দাঁড় করালাম সেটা সঠিক হয়েছে কি না। চলে যাই পরের শিটে, চলে এলাম, দেখি আমরা ঠিক হয়েছে কি না। দেখো, চাইল্ড লেবার ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট কার্স অফ, অফটাই বলছিলাম, অফ দ্য 21st century। ইট ইজ আনফর্চুনেট দ্যাট দিস হ্যাজ বিকাম ভেরি অ্যাকসেপ্টেড ইন আওয়ার সোসাইটি, আমাদের সমাজে এটা মেনে নেওয়া হচ্ছে, এটা ইন হবে, ইনটাই বলছিলাম আগের শিটে। অনলি পোভার্টি ইজ রেসপন্সিবল, শুধুমাত্র দারিদ্রতাই এর জন্য দায়ী, ফর দিস, এর জন্য, ফরটাই বলেছিলাম আগের শিটে, ইন এ ফ্যামিলি, একটা পরিবারে, এটাই বলেছিলাম আগের শিটে, অফ ফাইভ অর সিক্স চিলড্রেন, পাঁচ ছয়টা যদি ছোটো বাচ্চা থাকে, দ্য প্যারেন্টস, পিতামাতা, হ্যাভ টু সেন্ড দেয়ার কিডস, তাদের শিশুদেরকে পাঠাইতে বাধ্য হয় টু ওয়ার্ক, কাজে, সো দ্যাট, যাতে করে দে ক্যান ফিল দেয়ার স্টমাক, এখানে ক্রস হবে, এটাই বলেছিলাম আগের শিটে, যারা তারা, যাতে তারা পেট ভরে খেতে পারে। দিস পোর অ্যান্ড হেল্পলেস চিলড্রেন, এই দরিদ্র এবং অসহায় শিশুরা, আর রিওয়ার্ডেড উইথ অল কাইন্ডস অফ অ্যাবিউজেস, দো দে ওয়ার্ক হার্ড অল ডে লং, যদিও তারা সারাদিন ধরে কঠোর পরিশ্রম করে, তবু তাদেরকে প্রতারণার পুরস্কার দেওয়া হয়। নো আদার থিং ইজ অ্যাজ গ্রেসফুল অ্যাজ চাইল্ড অ্যাবিউজ ফর এ ন্যাশন, একটা জাতির জন্য এই শিশুদের যে প্রতারণা, এর চাইতে অমানবিক কিছু হতে পারে না। এখানে দ্য গভর্নমেন্ট, দাটাই বলেছিলাম, দ্য গভর্নমেন্ট হ্যাজ টেকেন নেসেসারি মেজার্স টু চেক ইট, এটা দমন করার জন্য সরকার যথাযথ পদক্ষেপ নিচ্ছে। হয়ে গেল আমাদের, তাহলে দেখলা যে আমাদের যেটা দাঁড় করিয়েছিলাম সেটা এখানে আসছে, অর্থাৎ আমাদের কোনো ভুল ভ্রান্তি হয়নি। আমাদের শেষ হয়ে গেলো, আমরা শেষ করবো, তার আগে যে কথাটা না বললে নিও, সেটা হলো, তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো,
এবং আমার পড়ানো যদি তুমি ভালো করে বুঝতে পারো শিখতে পারো তাহলে শুধুমাত্র আমার চ্যানেলটাকে তুমি সাবস্ক্রাইব করে দেবে আদারওয়াইজ নট লাইক করতে পারো শেয়ার করে বন্ধুদেরকে দেখাতে পারো তুমি কমেন্টস করতে পারো যে কোনো ধরনের কমেন্টস করলে আমি তোমার কমেন্টসের উত্তর দেবো আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাদেরকে বলবো যে তোমরা প্র্যাকটিস করবা প্র্যাকটিস এমন একটা জিনিস যেটা করলে পরীক্ষায় তুমি সবচাইতে বেশি নাম্বার পেতে পারো পরীক্ষায় ভালো রেজাল্টের গোপন রহস্যই কিন্তু প্র্যাকটিস ঠিক আছে শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং সি ইউ নেক্সট